নমস্কার বন্ধুরা, রং বেরঙে আমি রত্না চলে এসেছি প্রতিদিনের মতন। আজকেও আজকে দেখুন, এখানে আমি একটু অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কচু আছে, কচু শুনলেই আপনাদের ভয় লাগবে, কিন্তু ভয় লাগার কোনো কারণ নেই, খুবই সুস্বাদু। আর এটা দিয়ে আপনি মোটামুটি পুরো ভাতে খেয়ে নিতে পারবেন যদি ঠিকঠাক মতন করতে পারেন। তো এই কচুটা আমি কাঁচা কাঁচা করব, এটা রান্না করব না। এটা আমি কি করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে কচু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে চিনি আছে, নুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে সর্ষে আছে, সর্ষেটা ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি সর্ষেটা বাটবো, কচুর সঙ্গে সর্ষে দেবো না, দুধের তালে না সর্ষেটা বাটা হতে টাইম লাগবে, স্লিপ কাটবে। কচু যেহেতু পিচ্ছিল সেহেতু স্লিপ কাটবে। আর সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছি, এই সর্ষেটা আমি এই মিক্সিতে দিয়ে দিলাম। এখানে সর্ষেটা দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কাগুলো দিলাম। এটা একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। এই দেখুন, সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি এখানে এই যে কচুগুলো আছে এই কচুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো সেদ্ধ করে না, পুরো কাঁচা অবস্থাতে দিচ্ছি। এখানে কোনো হলুদ লাগবে না। এখানে এবার সামান্য একটু প্রথমে নুন দিয়েছি, তার জন্য এবার একটু সামান্য নুন দিলাম। এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আবার আমি মিক্সিতে দেব। এই দেখুন, কচুটা বাটা হয়ে গেছে। কচু, সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন সব দিয়ে একসঙ্গে মিক্সিতে দিয়েছি। সর্ষেটা আগে করে নিয়েছিলাম, তারপরে আমি কচুটা দিয়েছি। এবারও কাজ আছে, দেখুন। এই দেখুন, কচু বাটাটা, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে ভালো মতন এটা আমি মেখে নিচ্ছি। কিচ্ছু হবে না, আপনারা একটু এভাবে একটু করে দেখবেন, গলাও চুলকাবে না, কিচ্ছু হবে না। আর যদি সামান্য যদি ভয় লাগে যে গলা চুলকানোর, অনেকের আছে যে যাই খায় কচু ধরনের তাতেই গলা চুলকায়, সামান্য একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবেন, তারপরে এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন। কিন্তু প্রথমে কচু দেবেন না, প্রথমে কচু দিলে কিন্তু তাহলে সর্ষেটা ভালো বাটা যাবে না। প্রথমে সর্ষেটা বেটে নেবেন। সর্ষেটা বেটে নেওয়ার পর যখন দেখছেন যে সর্ষেটা মিহি হয়ে এসছে, তখন কচুটা দিয়ে আবার আপনি মিক্সিতে দেবেন। তা এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়িয়ে পুরো তেলটাকে পুরো জায়গায় মিশিয়ে দিচ্ছি। একটু ঝালটা বেশি লাগে সর্ষের সঙ্গে না, একটু ঝালটা বেশি না হলে সর্ষের স্বাদটা আসে না, আর কচুতে একটু ঝাল বেশি লাগে, সেটার জন্যই আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। দেখুন, তেলটা কিন্তু আর দেখা যাচ্ছে না, অসাধারণ লেগেছে, খুব ভালো হয়েছে এটা। আমি তো নিজে করে নিজে বলতে পারি না। এই দেখুন কচু বাটা, এখানে শুধু একটা জিনিসেরই কমতি আছে, সেটা আমি বলেও দিচ্ছি। আমি দিইনি, আপনারা দিলে দিতে পারেন নারকেল। এটার সঙ্গে যদি একটু নারকেল পড়ে তাহলে একদম স্বয়ংসম্পূর্ণ হবে এই রেসিপিটা। আমি নারকেল ছাড়াই করেছি, কিচ্ছু না, শুধু সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর একটুখানি চিনি আর সর্ষের তেল, তারপরে দিয়ে এটা আমি মাখিয়ে নিলাম। কাঁচাই করেছি আমি, আপনাদের আমি বলেই দিয়েছি আপনারা কী করবেন, যদি কাঁচা খেতে না পারেন তো একটু ভাপিয়ে জলটা ফেলে দেবেন, তারপরে এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন। তাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আর খুব চটজলদি হয়, খুবই সুস্বাদু, এটা দিয়ে পুরো ভাত আপনি খেয়ে নিতে পারবেন, মাছ মাংস রেখে আপনি এটা দিয়ে খাবেন। যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন পুরনো যারা আছেন, আর নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। নতুন নতুন রান্না পেতে হলে বা পুরনো কিছু রান্না জানতে হলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। রাখছি তাহলে আজকের মতন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।